আমরা এতদিন কি পড়েছি, কাউন্সেলিং এর বেসিক্স পার্ট গুলো, কাউন্সেলিং এর বেসিক স্কিলস গুলো আমরা পড়েছি। তো কাউন্সেলিং এর বেসিক স্কিলস বলতে আমরা যেগুলো পড়েছি, যেগুলো হিউম্যানিটেরিয়ান সাইকোলজিস্টরা বলে গেছেন, রজার্স, আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ড, এমপ্যাথি, তারপর ওয়ার্মথ, লিসনিং স্কিলস, এগুলো। তো আমি কাউন্সেলিং করতে গিয়ে ব্যক্তিগতভাবে একটা জিনিস আর একটা জিনিস খুব অনুভব করি, যে যেটা আমাদের খুব দরকার, সেই জিনিসটা হচ্ছে কি, হোয়াট ইজ ইমোশনাল ইন্টেলিজেন্স। আমরা ইন্টেলিজেন্স সবাই জানি যে আমাদের একটা বুদ্ধির মাপ হয়, মানে আমাদের আমরা কী কী পারি, সেই পারির ওপর থেকে সেটা আমাদের একটা টাস্ক দেয়া হয়, সেই টাস্কটা আমরা কীভাবে করি সেই এজ অনুযায়ী আমাদের ইন্টেলিজেন্সটা মাপা হয়। কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স জিনিসটা কি, হ্যাঁ কী মাপবো ইমোশনাল ইন্টেলিজেন্স? ইমোশনাল ইন্টেলিজেন্স, ইমোশনাল ইন্টেলিজেন্স মানে হচ্ছে যে আমি একটা সিচুয়েশনে আমি হাউ আই রেগুলেট মাই ইমোশন অ্যান্ড হাউ আই কন্ট্রোল মাই ইমোশনস, সঠিক সময়ে সঠিক ইমোশনটা এক্সপ্রেস করার ক্ষমতা। কাউন্সেলিংয়ে এটা জরুরি কেন? কাউন্সেলিংয়ে জরুরি এই কারণে যে কাউন্সেলিংয়ে অনেক সময় যখন কাউন্সেলির সাথে আমাদের একটা র্যাপো বিল্ড আপ হচ্ছে, সেই সময়টা আমাদের মধ্যে আমাদের আমরাও তো একটা হিউম্যান বিং, তো সেই হিউম্যান বিং যেহেতু আমি আমার মধ্যে অনেক ইমোশনস থাকবে এবং ন্যাচারালি কাউন্সেলিং মধ্যেও ইমোশনসটা থাকবে, তো আমি সেই ইমোশনসটাকে কীভাবে কন্ট্রোল করছি এবং আমি সেই ইমোশনসটাকে কীভাবে রেগুলেট করছি যেটা আফেক্ট করছে না আমার কাউন্সেলিং প্রসেসের মধ্যে। তো ইমোশনাল ইন্টেলিজেন্স শুধুমাত্র কাউন্সেলিং প্রসেসের মধ্যেই থাকে না, মানে সীমাবদ্ধ নয়। ইমোশনাল ইন্টেলিজেন্স এখন এইচআর ম্যানেজারদের একটা খুব বিখ্যাত, মানে মানে একদম মানে কী বলবো, প্রিয় বিষয় ইমোশন। কেন প্রিয় বিষয়? কারণ এইচআর ম্যানেজাররা এখন ভাবেন যে ইন্টেলিজেন্স সবাইকারই থাকবে, কারণ সে এত দূর পড়াশোনা করে এসছে, এতগুলো পরীক্ষা পাস আউট করে এসছে, তার মানে হি অর শি হ্যাজ সাম ইন্টেলিজেন্স। বাট ইজ সি অর হি হ্যাজ ইমোশনাল ইন্টেলিজেন্স? ইমোশনাল ইন্টেলিজেন্স হচ্ছে যেহেতু সঠিক সময় সঠিক জায়গায় সঠিক ইমোশনসটাকে কন্ট্রোল করার একটা প্রক্রিয়া, সেহেতু আমাদের দেশে যে অনেক সময় আমরা যখন কোনো একটা চাকরি করতে যাই, ভুল জায়গায় ভুলভাবে আমরা ট্রিটেড হই বা ভুল জায়গায় ভুলভাবে রিক্রুটেড হই, তো সেই ক্ষেত্রে আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সটা অনেক ক্ষেত্রে কাজে লাগে। যে কেন লাগে? কারণ আমি যদি খুব ভালো একটা জবে ঢুকি এবং খুব ভালো স্যালারি, খুব ভালো পার্কস, সব কিছু আছে, কিন্তু আমার কাজটাই পছন্দ না, আমার কাজটাই পছন্দ নয়, তার মানে আমার মধ্যে একটা নেগেটিভ কিছু ব্যাপার চলে আসছে। তো নেগেটিভ কী ব্যাপার? নেগেটিভ আমার মধ্যে ইমোশনস কাজ করছে, নেগেটিভ ইমোশনস, নেগেটিভ চিন্তাভাবনা, নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ প্রসেস, সব কিছুই নেগেটিভ। অথচ আমার চাকরির দিক থেকে যে বেনিফিটসগুলো আছে, সেই বেনিফিটসগুলো সব একদম ঠিকঠাক, কিন্তু তা সত্ত্বেও আমার মনে হচ্ছে যে না, আই এম নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর দিস জব। সো এই যে এইটা ভাবা, এই যে ইমোশনাল ইন্টেলিজেন্স, প্রথম ফার্স্ট রিয়েলাইজেশন আছে আমেরিকান একজন মানুষের থেকে, তার নাম হচ্ছে ড্যানিয়েল গোলম্যান। তিনি ফার্স্ট আবিষ্কার করেন যে ইউএসএতে একটা বিরাট পরিমাণ মানুষ টার্ন ওভার করেন, বিরাট পরিমাণ মানুষ কেন টার্ন ওভার করেন? টার্ন ওভার মানে হচ্ছে যে তাদের আইদার কাজটা পছন্দ হয় না, আর নয়তো তারা কাজটা উপভোগ করেন না, এনজয় করেন না, এবং তার ফলে একটা বিরাট পরিমাণ একটা লসের মুখে পড়ে তাদের কোম্পানিগুলো, এবং সেই সম্বন্ধে কোনো আইডিয়াও তাদের মধ্যে নেই যে কেন তারা টার্নওভার করছে, কেন তাদের টার্নওভার ইন্টেনশনটা দেখা যাচ্ছে, কেন তাদের মধ্যে মনে হচ্ছে যে জবটা ছাড়া উচিত, এইরকম কোনো ফার্স্ট হ্যান্ড কোনো কিছু ছিল না। তো ড্যানিয়েল গোলম্যান এরপর আস্তে 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 এটা নিয়ে বলা শুরু করলেন, মানে খোঁজ শুরু করলেন, রিসার্চ শুরু করলেন। রিসার্চটা কীভাবে শুরু করলেন? না, উনি ফার্স্ট কিছু ডেটা
ইনপুট করলেন, কেন তাদের টার্ন ওভার ইন্টেনশন হচ্ছে বা টার্ন ওভার সত্যি সত্যি হচ্ছে কি না, এই ব্যাপারগুলো নিয়ে আস্তে আস্তে কাজ শুরু করলেন এবং দেখলেন অধিকাংশ ক্ষেত্রে মানুষের মধ্যে ইমোশনসটা একটা বিরাট ফ্যাক্টর হিসেবে দেখা দিচ্ছে এবং সেইখান থেকে উনি নামটা দিলেন ইমোশনাল ইন্টেলিজেন্স। সো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইমোশনাল ইন্টেলিজেন্স, তাহলে একটু লিখে নিই, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইআই যেটাই বলুন না কেন, ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইআই ডেসক্রাইবস অ্যান এবিলিটি কমা ক্যাপাসিটি কমা স্কিল অর সেলফ পারসিভড এবিলিটি টু আইডেন্টিফাই কমা অ্যাসেস কমা অ্যান্ড ম্যানেজ দ্য ইমোশনস অফ ওয়ানস সেলফ, মানে একজনের আত্মীয় আত্ম মানে নিজের নিজের কমা অফ আদার্স কমা অ্যান্ড অফ গ্রুপস। তো ফার্স্ট অফ অল ইমোশনাল ইন্টেলিজেন্স, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র আমার ইমোশনসটা জানা নয়, আমার ইমোশনসটা রেগুলেট করা নয়, যে সামনে বসে আছে কাউন্সেলিং কাউন্সেলিং প্রসেসে যে কাউন্সেলি তারকেও ইমোশনসটাকে ঠিক মতো বোঝা এবং তার ইমোশনসটাকে রেগুলেট করার এবং তার ইমোশনসটাকে কন্ট্রোল করানো শেখানো ম্যানেজ করানো শেখানো বাই সামহাউ। তো এই ইমোশনাল ইন্টেলিজেন্স যদি আপনাদের প্রশ্ন করা হয়, তাহলে আপনারা আমাদের নিজেদের ইমোশনাল ইন্টেলিজেন্স যদি বাড়াতে হয় তাহলে আমাদের ফার্স্ট কী করা উচিত, হোয়াট শুড আই ডু? নোয়িং সেলফ, ভেরি গুড, নোয়িং সেলফ, সেটাকে কী বলে? হ্যাঁ আরেকটু আরেকটু হ্যাঁ আরেকটু আরেকটু স্পেসিফিক, মানে একটু সেলফ অ্যানালিসিস, কিন্তু ওটাকে বলে সেলফ অ্যাওয়ারনেস, মানে আমি যে যে এক্সপ্রেশনগুলো দিয়েছি সেই এক্সপ্রেশনগুলো আমার চেনা বা আমি আইডেন্টিফাই করতে পেরেছি। ফার্স্ট হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস। সেলফ অ্যাওয়ারনেসের মধ্যে কি থাকে? ফার্স্ট আমার হয় কি ইমোশনাল অ্যাওয়ারনেস, মানে যেটা ইমোশনাল ইন্টেলিজেন্সের ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে ইমোশনাল সেলফ অ্যাওয়ারনেস। সেলফ অ্যাওয়ারনেসের ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে ইমোশনাল অ্যাওয়ারনেস, না লিখলেও চলবে, এটা আমি দিয়ে দেবো। তো ইমোশনাল অ্যাওয়ারনেস যেই আমি হয়ে গেলাম, আমি এই পজিশনে আমি ইমোশনালি অ্যারাউজড হই বা আমি এই পজিশনে আমি এইরকম ইমোশনস দেখাই, তারপরে কি আসে জিনিসটা? অ্যাকিউরেট সেলফ অ্যাসেসমেন্ট। এইবার যেই আমি অ্যাকিউরেসিতে পৌঁছে যাচ্ছি, আমি ঠিকঠাক ইমোশনসটাকে চিনতে পারছি, আইডেন্টিফাই করতে পারছি যে এটাই আমার ইমোশনস, তো তারপরে আমরা কি করি? তারপরে আমি একটা কিছু গেন করি যে আমি, হ্যাঁ আমি এটা পাচ্ছি, আমি এটা করছি, আমি এটা ঠিক করছি, আমি এটা ভুল করছি, সেটা আমি বুঝতে পারছি এবং অন্যকে বুঝতে পারছি বা অন্যকে বুঝতে পারবো, আমি একটা অঙ্ক পাচ্ছি। অঙ্ক পারলে আমাদের মধ্যে কি হয়, রাইট? থার্ড কম্পোনেন্ট হচ্ছে কনফিডেন্স। তার মানে হচ্ছে ইমোশনাল অ্যাওয়ারনেস, সেলফ অ্যাওয়ারনেসের তিনটে পোর্শন, একটা হচ্ছে ইমোশনাল অ্যাওয়ারনেস, অ্যাকিউরেসি অ্যাকিউরেট সেলফ অ্যাসেসমেন্ট অ্যান্ড সেলফ কনফিডেন্স। এইবার আমি কনফিডেন্স হয়ে গেলাম, কনফিডেন্ট হলাম, তারপরে কি করব? আমি নিজের ইমোশনসটাকে চিনতে পারলাম, ইমোশনসটাকে বুঝতে পারলাম যে এটাই ঠিক এবং আমি কনফিডেন্সটা গেন করলাম, দেন আমি কি করতে পারি? হ্যাঁ ওটাকে কি বলে সাইকোলজির ভাষায়? রেগুলেশন, ইমোশনাল রেগুলেশন। মানে আমি একটা যে ইমোশন আমি যদি ইনফ্রন্ট অফ বসের সামনে রেগে যাই, আমি সেই অ্যাগ্রেশনটাকে আমি এক্সপ্রেস করি না, তার মানে আই রেগুলেট মাই ইমোশনস ইন ফ্রন্ট অফ মাই বস। বাট আমি যদি আমার বাড়ির লোকের সামনে রেগে যাই, আমি রেগুলেশন অতটা করি না, তার মানে আই ক্যান রেগুলেট মাই ইমোশনস মাইসেলফ। তার মানে সেকেন্ড কম্পোনেন্ট সেলফ অ্যাওয়ারনেসের পর সেলফ রেগুলেশন। সেলফ রেগুলেশনের আন্ডারে কিছু কিছু আবার কিছু কিছু সাব কম্পোনেন্ট আছে। কীরকম সাব কম্পোনেন্ট? এই যে ফার্স্ট বললাম আমি কন্ট্রোল করে নিই, বসের সামনে যদি রেগে যাই আমি ইমোশনসটাকে কন্ট্রোল করে নিই, তার মানে হচ্ছে সেলফ কন্ট্রোল। কাউন্সেলিং প্রসেসে সেলফ কন্ট্রোল হচ্ছে সবচেয়ে বড় একটা জিনিস। কোন জায়গাটায় কন্ট্রোল করতে হবে কাউন্সেলিকে, সেটা সবচেয়ে ভালো করে জানতে হবে, কারণ তা নাহলে ফ্রয়েডের ভাষা অনুযায়ী ট্রান্সপারেন্ট এবং কাউন্টার ট্রান্সপারেন্টের একটা সমস্যা তৈরি হতে পারে। আমি একটা কন্ট্রোল করছি, আমি বসের সামনে রেগে যাচ্ছি না, তারপরে আমি কি করি? বসের সামনে যে শুধু রেগে যাচ্ছি না সেটা বোঝানোর জন্য একটা কিছু করি, মানে
ট্রাস্টওয়ার্দিনেস, আমি যেটা বিহেভ করি ইন ফ্রন্ট অফ বস সেটা যেন একটা ট্রাস্টওয়ার্দি রিলেশনশিপ তৈরি হয়। ট্রাস্টওয়ার্দি রিলেশনশিপটা কি, কেন যে মানুষটা, যে মানুষটা সামনে আছে সে যেন বোঝে যে এই মানুষটা ঠিকঠাক রোল প্লে করছে, এটাও কাউন্সেলিংয়ের ক্ষেত্রে একটা বিরাট রোল প্লে করে। আপনার একটা ইমোশনস তৈরি হচ্ছে, সেই ইমোশনসটাকে রেগুলেট করছেন এবং রেগুলেট করার পর আপনি একটা ট্রাস্টওয়ার্দি একটা রিলেশনশিপ তৈরি করছেন কাউন্সেলির সাথে। তো এটা একটা বিগ বিগ অ্যাচিভমেন্ট বলা যেতে পারে আপনি যদি এটা করতে পারেন। কনসায়েন্সিয়াস, কেন না আমি নিজেকে জাগ্রত করছি এবং আর এমনভাবে জাগ্রত করছি, মানে আমি CONSCIENTIOUS কনসায়েন্টিয়াস, কনসায়েন্টিয়াস মানে হচ্ছে আমি একটা রেসপন্সিবল আচরণ করছি সবাইকার সামনে। কিন্তু পার্সোনালিটি, হ্যাঁ পার্সোনালিটি থিওরিস্টরা বলেন কনসায়েন্টিয়াস মানে হচ্ছে বিবেকের জাগরণ। কিন্তু এমনি যদি আপনি কোনো ইয়েতে যান, মানে কোনো ডিকশনারি ফলো করেন, তাহলে দেখবেন ওখানে বলা হয় যে রেসপন্সিবিলিটিকে একটা দিকে চ্যানেলাইজ করানো। ঠিক আছে, পার্সোনালিটি থিওরিস্টরা অন্যরকমভাবে নিও ফাইভ যখন করবেন তখন এই ঠিক এইটাকেই বলা হবে বিবেকের জাগরণ, জাগরণ অ্যাওয়ারনেস অফ মাই সুপার ইগো। ঠিক আছে, এইবার যে আমার একটা ট্রাস্টওয়ার্দি রিলেশনশিপ তৈরি হলো, ট্রাস্টওয়ার্দি রিলেশনশিপটা এবার আমাদের দুজনের মধ্যে যেহেতু রিলেশনশিপটা তৈরি হয়েছে ইন বিটুইন কাউন্সেলি অ্যান্ড কাউন্সেলার, তার মানে কাউন্সেলিও আস্তে আস্তে ফিল করতে পারে যে তার মধ্যেও একটা রেসপন্সিবিলিটি আছে এই ইমোশনস কন্ট্রোলিংয়ের ব্যাপারে, নট শুধুমাত্র আমার কাউন্সেলারের। নেক্সট কী হয়, নেক্সট হচ্ছে অ্যাডাপটিবিলিটি। অ্যাডাপটিবিলিটি কেন না, অ্যাডাপটিবিলিটি হচ্ছে যে আমি একটা জিনিস ইমোশনসটাকে কন্ট্রোল করছি, ইমোশনটাকে রেগুলেট করছি, কেন সেই অ্যাডাপটেশন বা অ্যাকসেপ্টেন্স কি আমার মধ্যে আছে। অ্যাডাপটেবিলিটি হচ্ছে সেই যে আমার যে রেসপন্সিবিলিটি, সেই রেসপন্সিবিলিটিটাকে আমি সত্যি সত্যি অ্যাডাপ্ট করছি, এবং দুজনের মধ্যে যে রিলেশনশিপটা, সেই রিলেশনশিপটার মধ্যে যে ইমোশনাল যে বন্ডেজটা, সেই বন্ডেজটা খুব সূক্ষ্মভাবে রেগুলেট করানোর জন্য আমি যে অ্যাডাপ্টেশনটা করছি সেটা নিজের মনের মধ্যে বোঝানো। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি যখন আমি ইমোশনস তাকে রেগুলেট করছি, আমার ইমোশনাল ভেন্টিংটা কোথায় হবে তাহলে, আমি তো আমার নিজের ইমোশনসটাকে চেপে রাখছি তাই না, বা সেই ইমোশনসটাকে আমি কোথাও চ্যানেলাইজ করছি না। তো সেই জায়গাটায় একটা আমাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয় কাউন্সেলারদের মধ্যে, এবং সেই অ্যাডাপ্টেবিলিটিটা, সেলফ অ্যাডাপ্টেশন যেটাকে বলে, যে না আমি সত্যি সত্যি আমার ফর সেক অফ মাই কাউন্সেলিং আমি এটা করছি, নিজেকে বোঝানো যেটাকে বলে, নট অভিনয়, এটা অনেকটা নিজেকে মানে বলা না যে যাই আমি করি সেইটাকে নিজেকে দিয়ে মানে জাস্টিফাই না, ঠিক হ্যাঁ রিজন করা, রিজনিং পাওয়ার, সেটা ভুল হোক খারাপ হোক ঠিক হোক বাজে হোক একটা রিজনিং লজিক দেওয়া যেটাকে বলে। সব ক্ষেত্রে আবার অভিনয়টা সফল হয় না কাউন্সেলিং প্রসেসে, কিন্তু অভিনয়টা খুব ভালো করে করতে হয় নাহলে খুব চাপের। লাস্ট হচ্ছে ইনোভেটিভনেস। ইনোভেটিভনেস কেন, দেখা গেছে আজ পর্যন্ত যতগুলো বড় বড় রিসার্চ হয়েছে তাতে দেখা গেছে যে ক্রিয়েটিভিটি একটা কগনিশন, কিন্তু ক্রিয়েটিভিটির সাথে একটা ইমোশনের একটা অদ্ভুত সম্পর্ক আছে। আমি যদি ইমোশনাল না হই তাহলে আমার মধ্যে ক্রিয়েটিভিটিটা বেরিয়ে আসে না। এটা তো এই ইনোভেটিভনেসটা যে বেরিয়ে আসবে সেটার জন্য আমার ইমোশনসটাকে আমার কন্ট্রোলে থাকতে হবে। আমি এমন কিছু আইডিয়া ভাবলাম, সেটা এমন কিছু আকাশকুসুম ড্রিম, এমন কিছু ইমোশনাল ড্রিমিং, সেটা না আইদার ফুলফিল করলো কোনো ইনোভেশন, না আইদার ফুলফিল করলো কাউন্সেলিং কোনো কিছু। তার মানে আমাকে এমন কিছু ইনোভেটিভ আইডিয়া আনতে হবে কাউন্সেলিং প্রসেসে যাতে আমার তো রেগুলেশন, ইমোশনটা রেগুলেট হয় এবং সাথে সাথে কাউন্সেলারের কাছে, কাউন্সেলির কাছে পৌঁছে যায় যে আমার যে ইমোশনাল রেগুলেশনটা হচ্ছে অনেক ইনোভেটিভ ওয়েতে চ্যানেলাইজ হচ্ছে।